হ্যালো সবাইকে, কেমন আছো? শরীর খারাপটা পুরো কাহিল করে রেখে দিল আমাকে। যাক, আজকে থেকে আবার সব শুরু করব। শুয়ে থাকলে বসে থাকলে না শরীর খারাপ মনে হচ্ছে, আরো চেপে ধরছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তাই ভাবলাম নাড়াচাড়া করতে হবে। আর সেগুলো দেখছো, জবা গাছের ফুল আমি নারকেল তেলের মধ্যে দেব, ফুল না ফুল। ফুল কোনো দিনই পাবো না আমি জানি, ফুল ফুললে সকালে তার আগে হাওয়া হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা পাশের বাড়ি, আমাদের বাড়ির তো নয়। তো ঠাম্মার মেন নেয়, তো যেহেতু মারা গেছে, কে আজ পর্যন্ত জেনে উঠতে পারলাম না কে মারা গেছে, তো যেহেতু নেবে না, ওই জন্য আজকে আমি কুলগুলো নিয়ে এলাম। নেবে না না নেবে হয়তো দাদু তুলবে বা কিছু, কিছুটা রেখে নিয়ে নেব। অনেক ফুলই ফুটে দেখছি, অনেক ফুল, এই জন্য ভাবলাম নারকেল তেলের মধ্যে, আমি যখন একটা দুটো করে পাই তখন তেল নারকেল তেলের মধ্যে দিয়ে এগুলো সব মিশিয়ে দিয়ে মাথায় তেল দিই। আজকে ভাবলাম অনেকগুলো কুলি পেয়েছি যখন, তাহলে এক কাজ করি, একবারে তেলটা বানিয়ে রাখি। রোজ রোজ বানানোটাও একটু মানে সময় না থাকলে কষ্টকর, সময় থাকলে বানিয়ে নিলে অসুবিধা হয় না। সময় না থাকলে বানাও, ফুল জোগাড় করো, তারপরে ঠান্ডা হোক, তারপর মাথা দেবো, অসুবিধা। বানানো থাকলে যখন ইচ্ছা মাথা দিতে পারবো, এটা সত্যি খুব উপকারী। আমার অনেক চুল ছিল, সেগুলো টোটালি বন্ধ হয়েছে। আমি উপকার পেয়েছি বলে এটা, এই তেলটা ইউজ করি। নারকেল তেল, তেলের সাথে এগুলো একটু ফুটিয়ে নেবো, দিয়ে মাথায় দেবো, একেবারে বানিয়ে রাখবো। ছুটি এমনিতে, তাই ভাবলাম বানিয়ে রাখি, দুদিক দিয়ে সুযোগ পেলাম, আগে ফুলগুলো পাবো, কুড়িগুলো পাবো, আর সময়ও আছে, তাই দুটো একসাথে করে রাখা। তোমরাও কি আমার মতো মাথায় যাবে তেলটা এভাবে বানাও, বানালে অবশ্যই কমেন্টে জানাবে। চলো বানানোর পর দেখাবো কীরকম কালারটা হয়, ঠিক আছে? চলো টাটা সবাইকে।